আম্মার ইবনে ইয়াসিরকে ডাক দিয়ে বলে, আম্মারে আমি তোর মা হয়ে বলি, আমি তোকে জন্ম দিয়েছি, 10 মাস 10 দিন তোর আমি পেটে ধারণ করছি। আরে বাবা, আব্দুল্লাহর পুলে মোহাম্মদ আমাদের ধর্মের দুশ্মন, আমাদের 360 খুদার দুশ্মন, কালিমা ছেড়ে দে, আরে মুসলমান থেকে খারেজ হয়ে যাও। আম্মার ইবনে ইয়াসির ডাক দিয়ে বলে, মা গো, তুমি জানো না গো মা, আমি গভীর নিশির রাত্রে যখন নির্যাতন করতে করতে এইভাবে যখন আমার টাঙ্গায় রাখে, ও মা, আমি যখন তন্দ্রা চলে আসে, আমার যখন ঘুম চলে আসে, এমন সময় দেখতে পাই আল্লাহর নবীর ডানা হাত মুবারক দিয়া আমার এই আঘাত গুলির মধ্যে মুছে দিয়ে সকালে উইটা দেখি আঘাত গুলি আর নাই, মা উনি সাধারণ না ঘুমা। গত 3 দিন হয়েছে আমি গভীর নিশির রাত্রে আমার খাবার দাবার নাই, 3-4 রাত তো হয়ে গেছে আমার খাবার দাবার বন্ধ। এ মা, খাবার দাবার বন্ধ, কেউ আমার খাবার দেই না, আমি নির্যাতন শালার মধ্যে আমি ঘুমিয়ে পড়ি, আমার জিব্বার মধ্যে আগুনের টুকরা দিয়ে জিব্বাটা পুড়ে ফেলল, আমি আল্লাহর নাম উচ্চারণ করতে পারি না, আমার তন্দ্রা আসলো, ঘুম হয়ে গেল, ঘুমিয়ে পড়ে দেখি হায়াতুল নবী জিন্দা নবী, ডান হাত দিয়া আমার মুখের মধ্যে খাবার তুলে। ইন্নাহু লাকুরআনু কারীম, কোরআনের তেলাওয়াত মজা না বেমজা? আরো জোরে বলেন, মজা না বেমজা? এ মুসলমান রে, কতক্ষণ আগে যে কোরআনের তেলাওয়াত করেছে মনে হয় আসমান থেকে এই মাত্র আল্লাহর কোরআন নাজিল হচ্ছে, কথা বলেন ঠিকই দিক না? আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকীন। আরো জোরে বলেন, আল্লাহু আকবার! আরে আওয়াজ করে চিল্লা বলেন, আল্লাহু আকবার! এ ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ কোরিয়ালার মুসলমানেরা, ও মুসলমান গো, আরে আজকে এমন একজন ব্যক্তি আসতেছে যার প্রচার প্রসার লাগে না, কোরআনের টানে মদিনাওয়ালার মহব্বতে অটোমেটিকলি ফেরেশতার মতন মানুষ জমায় হয়ে যায়। কেন 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 কেন? কারণ হলো, ইন্নাহু লাকুরআনু কারীম,
কোরআনের টান কথা বলেন ঠিকই ঠিক না? আরো জোরে বলেন ঠিকই ঠিক না? আমার ভাইরা, আমি তো বলেছি দশটা মন্ত্রী না, প্রাইম মিনিস্টার সহ, প্রেসিডেন্ট সহ, মন্ত্রী পরিষদ সহ এক জায়গার মধ্যে থাকবে, আরেক জায়গার মধ্যে ওয়ান পিস উলামাই কেরামের মধ্যমণি চোখের পুতুল মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী থাকবে। আমার মনে হয় এই সমস্ত মন্ত্রী এমপি আরে চাইতে হাফিজুর রহমান সিদ্দিকীর মাহফিলে মানুষের সংখ্যা অনেক অনেক গুণ বেশি হবে। যারা যত বড় নেতা হচ্ছে, চুরের ধান্দা বড় হচ্ছে, কোটি কোটি টাকা তারা কামাচ্ছে, একটা থানার সহসভাপতির যদি 600 কোটি টাকা ক্যাশ পাওয়া যায়, 850 কেজি যদি স্বর্ণ পাওয়া যায়, তাহলে জেলার সভাপতির কি অবস্থা, এমপির কি অবস্থা, মন্ত্রীর কি অবস্থা? চুরের দলরা দেশটারে শেষ করতেছে, কথা বল থেকে দিক না। আমার ভাইরা, বাতেলের মস্তককে ভরতে দেওয়া যাবে না। ঈমান তাজা করে ঈমান বিল মারুফ নিয়ে সামনে বাড়তে হবে। মোল্লে শহীদ বাঁচতে গাজী কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা কাউকে ভয় পাই না, কোরআন মাথায় নিয়েছি, কোরআন বুকে ধারণ করেছি, কোরআন নিয়ে বাঁচবো, কোরআন নিয়ে মরব। বিশ্ব নবীর কদমে খুদার কসম করে বলছি, বাতাল শক্তিকে নিষ্পার করে বাংলার জমিনে আকাশ পাতাল বাড়ি করে ইসলামী আইন ব্যবস্থা করেছেন। কেন? ইন্নাহু লাকুরআনুন কারীম, কোরআনের দাম কম না বেশি? চিল্লিয়া বলেন কম না বেশি? কত বেশি? আরো জোরে কন, বাংলা বইয়ের মতন, নভেলের মতন, রামায়ণের মতন, ত্রিপিটকের মতন, বাইবেল নো, কোরআনের সমকক্ষ, কোরআনের মর্যাদা আল্লাহর দুনিয়াতে আর কোনো কিতাব নাই। এই আমার দিকে তাকান, আমি কিন্তু ওয়াজ করার জন্য বসছি না, আপনাদেরকে জমানোর জন্য বসছি, কথা বলছেন না? ওয়াজ করতে বসলে আধা ঘন্টা পর্যন্ত খুতবা পড়ব, তারপর ভূমিকা নেব, এরপরে ফাউন্ডেশন দেব, দিয়া 2-3 ঘন্টা ওয়াজ করাব। তোমারই নামের নাম তুলিতে হে মদিনাওয়ালা, হে মদিনাওয়ালা, তোমারই নামের নাম তুলিতে হে মদিনাওয়ালা, হে মদিনাওয়ালা, তোমারি নামের প্রেমের বাতাস, তোমারি নামের প্রেমের বাতাস লেগেছে আমার গায়ে গো নবী, লেগেছে আমার গায়ে গো নবী, লেগেছে আমার গায়ে, কথা বলেন ঠিক কি ঠিক না? এ মুসলমান মুসলমান গো, এ ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানেরা, নবীর ভালোবাসা ছাড়া আল্লাহরে কোনোদিন পাওয়া যাবে না, যাবে না। নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবীর অনুসরণ, নবীর অনুকরণ আমার লাইফে, আমার জীবনে, আমার হায়াতে, আমার এই পুরা জিন্দগিটা হায়াতটা
মদিনাওয়ালার ভালোবাসা দিয়া রঙ্গে রঙ্গিত করতে হবে, কথা বলেন ঠিকই ঠিক না? এ মুসলমান ভাইরা আমার, সময় খুবই সংক্ষিপ্ত, নয়টা সাড়ে নয়টার ভিতরে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা চলে আসবে। আকাশের অবস্থা ভালো না, রাত্র বেশি করা যাবে না, কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা জমায়া হজরতকে বসাই দেব, হজরতের মর্জি মোয়াফেক আলোচনা করবে, কথা বলেন। এই কথা বলবেন না। আরে ভাই, মিডিয়ারে কি আপনার দাওয়াত দিছেন? আমার গাড়িতে বসে আছে তিনজন, এরা আমার পাঁচ দিন আগে ফোন দিছেন নরসিংদীর, যে হুজুর আপনি যাইবেন, যাওয়ার পথে আমরা কষ্ট করে লয়ে যাবেন। আছে ব্রাহ্মণবাড়িয়ার মিডিয়া, এরা কেমন দাওয়াত দেওয়া লাগে, আগে মিডিয়ারে পাঁচ হাজার দিয়ে এরপরে ওয়াজ লয়ে যাইতেছে, আর এখন মিডিয়া আপনার টেহা দিয়ে আপনার পিছিয়ে ঘুরে, কথা কোন ঠিক ঠিক না? শুধু কোরআনের টানে, কথা বলেন ঠিক ঠিক না? আরো জোরে কোন ঠিক ঠিক না? ও মুসলমান, সেজন্য কথা বললেন না, সময় খুবই কম, সিদ্দিকী সাহেব আসলে ওনারা বসায় রেখে ওয়াজ করা যাবে না, উনি বেশি রাত্রে ওয়াজ করে না, সর্বোচ্চ এগারোটা, এর বাহিরে যাবে না। এ বিদায় এর ভিতরেই ওনার আলোচনার বিশেষ বিশেষগুলি যেন আমরা শুনতে পারি, কথা বলেন ঠিক ঠিক না? কারণ আমার ডাইনে বায়ে সামনে পিছনে বড় বড় ওলামাই কেরামরা জাতির যাদের জুতা বাস করার যোগ্যত, আমি কামাল উদ্দিন দায়েমীর নাই, কথা বলছেন না? এরার যে জুতা, এই জুতা বাস করার যোগ্যত আমার নাই, আমার এলেম নাই, আমল নাই, কালাম নাই, কিচ্ছু নাই, শুধু বড় হুজুর রহমতুল্লাহ আলার কাছে বুখারি পড়ছি, এটার একটা নিসবত আছে, মুফতি আমির রহমতুল্লাহ আলার কাছে তফসির পড়ছি, এ দুই শাইখের মনে হয় নেক নজর পড়ছে কি না জানি না, কথা কোন ঠিকই ঠিক না? আর নতুবা আমার কি এই একটা গাদা, আমার কি যোগ্যতা আছে রে ভাই, কি যোগ্যতা আছে আমার যে আমার ওয়াজে দাওয়াত করতে হবে, আমার ওয়াজ মানুষ শুনবে? একমাত্র এই ওলি আল্লাহদের নেক নজরের বরকতে, কথা বলেন ঠিক ঠিক না? যাই হোক আমার ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে চব্বিশ পারা সুরায়ে হামিম সেজদা থেকে একটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, অসংখ্য অগণিত হাদিসের বাণী থেকে একটি হাদিসের টুকরা তিলাওয়াত করেছি। এই খরিয়ালার ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার খরিয়ালা সিরাত কমিটির উদ্যোগে ১৮তম বার্ষিক মাহফিলের ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাম মহাসম্মেলনের আজকের যিনি সম্মানিত শ্রদ্ধেভাজন সভাপতি ও সহসভাপতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি খতিবে উম্মাত খতিবে জামান আল্লামা আলহাজ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা দামত বরকাতুল আলিয়া নাফারাল্লাহ ফি হায়াতি, সবাই জোরে বলেন আমিন। আমিন। চিত উলামাই কেরাম, মঞ্চে উপবিষ্ট এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ, সম্মানিত আইমে মাসাজিদ এবং বিভিন্ন মাদ্রাসার মুহতামিম শিক্ষকবৃন্দ, রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকুর যে মহান স্রষ্টা আমাকে আপনাদের সকলকে এই মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন, তাই আমরা অন্তরে অন্তরের স্থল থেকে হৃদয় স্পন্দ থেকে কালিমাত শুকর আদায় করছি, জোরে সোরে জোর কণ্ঠে উচ্চ আওয়াজে কণ্ঠে কণ্ঠে মিলে সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? জোরে কন খুশি না বেজার? কারণ জোহরের নামাজের আগ থেকে নারায়ণগঞ্জ বৃষ্টির অবস্থা খুব, যে বৃষ্টি নর্মাল বৃষ্টি না, পর্যাপ্ত পরিমাণ প্রচণ্ড বৃষ্টি হয়েছে, বাসা থেকে বৃষ্টি ভিজে বের হয়েছে এবং ভৈরব পর্যন্ত দেখতেছি দূরি দূরি বৃষ্টি পড়ে। আমার সিদ্দিক সাহেব দুইবার ফোন দিছি, দেয়া করছে কেউ দায়ী সাহেব মাহফিল কি হইব, আমি সে আজকে ফেঁকে গোবরে খেলা হবে, কারণ যেই জায়গার মধ্যে কাদা ওই জায়গার মধ্যে হক হক্কানিয়তের ঝান্ডাকে উত্তোলন করার জন্যে
মানুষের যদি কোরআনের প্রতি ভালোবাসা থাকে তাহলে বৃষ্টি কেন, আরো কিছু থাকলেও আল্লাহর বান্দারা হাজির হয়ে যাবে। কথা কোন ঠিকই ঠিক না? আরো জোরে কোন ঠিকই ঠিক না? কিন্তু আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, উপস্থিত হয়ে তো দেখি আমার সময়ই মানুষ ফ্যান্ডেল কানাই কানাই ভরপুর। কথা কোন ঠিকই ঠিক না? সিদ্দিকি সাহেব আসলে স্কুলের ভিতর বাহির যা আছে সব ক্লোজ হয়ে যাবে। এই কথা কোন? আপনি ঘাড়গুড়ি কি দেখবেন, যতটুকু ফ্যান্ডেল করছে আলহামদুলিল্লাহ কানাই কানাই ভরপুর, সাইডে চতুর্দিকে মানুষ দাঁড়িয়ে আছে, একমাত্র কোরআনের মহব্বত। কথা বলেন ঠিকই ঠিক না? আপনাদেরকে কর্তৃপক্ষের পক্ষ থেকে কি 100 টাকা ভাড়া দেওয়া হবে? আসার সময় দেখলাম পিকআপ দিয়ে দিয়ে ভার লোকজন আসতেছে, তাদেরকে কি 500 টাকা ভাড়া দেওয়া হবে? শুধু মাইকিং করেছে, পোস্টার করেছে, 1 টাকা দেওয়া হবে না। আমার ভাইরা, এক প্যাকেট বিরিয়ানিও দেওয়া হবে না, শুধু একমাত্র দাওয়াত দেওয়া হয়েছে। খতিবুল উম্মাত মাওলানা হাফিজ রহমান সিদ্দিক কুয়াকাটা আসতেছেন, এর মহব্বতে, কোরআনের ভালোবাসায়, রসুলের মহব্বতে মানুষ এমনই প্রেমে বেবুর হয়ে গেছে, পাগল হয়ে গেছে, যে কোরআনকে বাংলার মানুষ কত ভালোবাসে এটাই হলো আরেকটা প্রমাণ। কথা বলেন ঠিক কি দিকটা? আমার ভাইরা, এই কোরআনের ভালোবাসা ওই পর্যন্ত থাকবে যতদিন মানুষের ভিতরে আল্লাহর বৈভীতি, জাহান্নামের বৈভীতি থাকবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর কোরআনের ভালোবাসা ওই পর্যন্ত থাকবে না, মানুষ যখন আল্লাহকে ভুলে যাবে, রসুলকে ভুলে যাবে, আল্লাহর দিনকে ভুলে যাবে, আল্লাহর দিন ছেড়ে মানুষ মন গড়া মতো জিন্দগি করবে, কোরআন ছেড়ে দিবে, দিন ছেড়ে দিবে, ইসলাম ছেড়ে দিবে, নবীকে ভুলে যাবে, মসজিদ মাদ্রাসা থেকে মানুষ অনেক দূরে চলে যাবে, তখন মানুষের দেহের ভিতরে আল্লাহর নাম থাকবে না, মানুষের দেহের ভিতরে রসুলুল্লাহর ভালোবাসা থাকবে না, দুনিয়ার ভালোবাসা মানুষ ভরপুর থাকবে। কতক্ষণ ঠিক কি ঠিক না? ও আমার ভাইরা, সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সাদ করেন, এ মানুষ জাতি, আমি তোমাদের জন্যে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাত বানাইছি। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহর আওয়াজটা আর একটু জোরে কর। এই দুনিয়ার কয়টা দুনিয়ার সমান? 10টা দুনিয়ার সমান, একজন রে আল্লাহ একটা জান্নাত দিব। এখানে কি আমরা যারা আছি সবাই রে আল্লাহ 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দিব? না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া فادخلي في عبادي وادخلي جنتي আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন প্রত্যেকটা বান্দা বান্দিকে আল্লাহ জানাই দিয়েছেন, ও নবীজি, নবী গো, ওই মানুষগুলিদেরকে বলে দেন না যারা আল্লাহর কোরআনের বিধান মতো যারা জিন্দগি চালাইবে, নবীজির জীবন আদর্শ মতো যারা জীবন পরিচালনা করবে, আমার নবীকে মহব্বত করবে, আমার নবীজির আইন অনুযায়ী, আমার নবীজির জীবন অনুযায়ী জীবন পরিচালনা করবে, ওই মানুষগুলিদেরকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না, ওই মানুষগুলিদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক আমি আল্লাহ বানাই দেব। সেজন্য আমার ভাইয়েরা, ওই জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না,
আরো জোরে বলেন জান্নাতে যাইতে চাই কি চাই না? আরে জান্নাতে যাইতে হলে জান্নাতের কাজ করে এই দুনিয়া থেকে যাইতে হবে। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী দুনিয়া। আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, আমিও যাব তুমিও যাবে, থাকবে না কেউ বেশিক্ষণ। আমিও যাব তুমিও যাবে, থাকবে না কেউ বেশিক্ষণ। টাকা পয়সা জমিদারি আর কত করবি বাহাদুরি, ও তোর খাট পালঙ্গ সোনার বাড়ি, কারে যাবি দিয়ারে মন কবর দেশে যাইয়া, একলা কবরে কেমনে রে থাকবি? ও তোর ভাই বন্ধু ছা রিয়ারে মন কব দেশে যাইয়া। কথা বলেন ঠিক কি ঠিক না? এই দুনিয়াটা কিন্তু ক্ষণস্থায়ী দুনিয়া। কথা বলেন দেখি চিরস্থায়ী? এই দুনিয়াটা হলো ছোট, এই দুনিয়াটা হলো ছোট। আল্লাহ রাব্বুল আমিন বলেন তোমাদেরকে এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আমিন একমাত্র, আমি আল্লাহর বিধিবিধানগুলি মানার জন্য আমার জীবন আমি আল্লাহর কোরআনের বিধি মানার জন্য, আমি আল্লাহর হুকুমগুলি মানার জন্য, আমার রসুলের তরিকা মানার জন্য, আমার রসুলের তরিকা মতো জিন্দগি করার জন্য, ও মুমিন আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে এই দুনিয়ার জন্য চিরস্থায়ী করি না। আরে তোমার তোমারে এই দুনিয়া থেকে আমি আল্লাহ যখন কবরের মধ্যে নিয়ে যাব, যেই কবরের মধ্যে তুমি শুইবা, ওই কবরটাও তোমার চিরস্থায়ী না, এই কবর তোমার ক্ষণিকের জন্য। এই কবরের মধ্যে তুমি চিরস্থায়ী না, এই কবরের মধ্যে তুমি কিছুদিন থাকবা, এই কবর থেকে তোমাকে আবার হাসরের মাঠে উপস্থিত করা হবে, যেই হাসরের মাঠে তুমি দাঁড়াইবা, হাসরের মাঠটাও তোমার জন্য চিরস্থায়ী না, এই হাসরের মাঠেও তুমি দাঁড়াইবা। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওই জায়গার মধ্যে ট্রাইব্যুনাল তৈয়ার হবে, ওই জায়গার মধ্যে তোমার বিচারালয় শুরু হবে, যেই জায়গার মধ্যে আমি আল্লাহ ওই দিন বড় কাফার হয়ে যাব। লিমানিল মুলকুল ইয়াউম, আইনাল হাল, আইনাল জিবাল, কোথায় ক্ষমতাবান্দা, কোথায় শক্তিশালীরা? যারা কোরআনের বিরুদ্ধে জমক দিয়েছিলে, যারা মোল্লাদেরকে মোল্লাতন্ত্র বলে গালি দিয়েছিলে, মাদ্রাসাকে বিষবৃক্ষ বলে গালি দিয়েছিলে, আজকে তোমরা পোস্টওয়াটারের সভাপতি হও, আজকে তোমরা আরে ফিশিনের সভাপতি হও, আজকে তোমরা নতুকির নাইসের সভাপতি হও, যারা কৌমি মাদ্রাসাকে বিষবৃক্ষ বলে গালি দিয়েছিল, আল্লামা মাহমুদ শফিকে তেতুল হুজুর বলে গালি দিয়েছিল, কৌমি মাদ্রাসাকে যারা গালি দিয়েছে আজকে তারা পোস্টকোয়ার্টারের সভাপতি, তারা হলো বদমাশদের সভাপতি। কথা বলেন টিকি ঠিক না? আমার পানের ভাইয়েরা, যে এই সমাজের মধ্যে এ মুসলমান গো, আমি আপনাদের কাছে এই প্রশ্নটা রাখলাম, আপনারা এইখানে কেউ কেউ আলিয়ার আছেন, কেউ কৌমির আছেন, কেউ স্কুলের আছে, কেউ কলেজের আছেন, কেউ ভার্সিটির আছেন, আমি আপনাদের মধ্যে প্রশ্নটা রাখলাম, এই রকম একজন আল্লাহওয়ালা দিনদার পাইতে গেলে ভার্সিটিতে পাওয়া যায় না? বুঝা শুননা প্রশ্নটার জবাব দিয়েন। এই রকম একজন আল্লাহওয়ালা পাইতে গেলে কলেজ থেকে পাওয়া যায় না? জোরে বলেন না। যারা জবান বন্ধ রাখবে এরা হলো মুনাফিক। মাহফিলে আইসা যারা হা হু করে না, সুবহানাল্লাহ বলে না, খালি তাকায় তাহে বোঝা গেল তার ভিতরে ইনু মেনন্দের কাজ করে। কথা কি অবাস্তব না বাস্তব? এই জবান খুলে বলতে হবে। আমি নরম ওয়াজ বুঝি না, এখন নরম ওয়াজের দিন নাই, কথা কোন ঠিকই ঠিক না?
মসজিদের কোনায় বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকিরের দিন হন নাই। এখন কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে সুবহানাল্লাহর জিকির দিয়ে যদি তাকে বুঝান সে বুঝবে না, সে মসজিদ আগুন লাগায় জ্বালাই দিবে। আর তার সামনে দাঁড়ায় যদি বুলেটের মতন কথা বলতে পারেন তাহলে সে থামবে কথাগুলো ঠিকই ঠিক না। হে মুসলমান, এই রকম একজন আল্লাহওয়ালা বার্ষিক কলেজ পাওয়া যায় কোথায়? পাওয়া যায় হ্যাঁ কোন মাদ্রাসা? একটা হলো দরকারি আর একটা হলো সরকারি। কোন মাদ্রাসা পাওয়া যায়? হ্যাঁ দরকারি না সরকারি? জোরে কোন দরকারি না সরকারি? সরকারি দরকারি। বলতে পারেন যে হুজুর আপনারা তো এখন দাওরে হাদিসকে মাস্টার্সের সমমর্যাদা দিয়ে আপনাদের কো সরকারি বানাচ্ছে, আমরা ওই শর্তে তাদের সঙ্গে আপোষ করি নাই। আমরা সত্য দিয়েছি দারুল উলুম দেওবন্দের আদলে যদি তারা মানতে পারে তাহলে আমরা দাওরে হাদিসকে মাস্টার্সের সমমর্যাদা নিতে আমরা রাজি আছি। আল্লাহ মোহাম্মদ শফি ওই শর্তে রাজি হয়েছেন, বাংলার উলামায়ে কেরাম ওই শর্তে রাজি হয়েছেন, দারুল উলুম দেওবন্দের আদলে মানতে বাধ্য। কথা বলেন ঠিকই ঠিক না? নতুবা সরকারি সার্টিফিকেট আমাদের দরকার নাই, আমরা সার্টিফিকেটের পূজা করি না, আমরা পূজা করি আল্লাহ। কার পূজা করি? আল্লাহ। এ জুড়ে বলেন কার পূজা করি? এমন সার্টিফিকেট কামাল উদ্দিন দায়েমির সাইডে আছে, কারণ জামে ইউনুসিয়া থেকে দাওরে হাদিস 2001 সালে দাখিল আলেম ফাজেল কামিল কমপ্লিটও করছি। এগুলি বললে অনেক কথা, ওইগুলি নিয়ে বাহাদুরি না, কিন্তু বাহাদুরি হলো আমি যে একজন এই রকম হক্কানি উলামায়ে কেরামের ফুজালা হতে পেরেছি, নিজেকে নিজে ধন্য মনে হচ্ছে। কথা কোন ঠিক ঠিক না? আজকে আমি যদি এই কওমি মাদ্রাসায় আলেম না হইয়া আওয়ামী লীগের ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি হইতাম তাহলে মর্যাদা কি কম হইত না বেশি হইত? হ্যাঁ সবাই কনা আমার ভাইয়েরা, আমি যেই চেয়ারে বসতে পারি প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টও এই চেয়ারে বসতে পারে না। দুনিয়ার দিক দিয়ে এদের চেয়ারটা অনেক বড় দামি হতে পারে, কিন্তু আমার ভাইয়েরা আমার আলোচনার সময় 3 ঘন্টা 3.5 ঘন্টা 4 ঘন্টা আলোচনা করি মানুষ উঠে না, প্রধানমন্ত্রী আধা ঘন্টা আলোচনা করার পর পিছন একজন একজন খুশা যাও চলো বিড়ি খাই কথা কান এ জোরে কান, কারণ এদেরকে আনছে 500 টাকার বিনিময়ে। কথা বলেন ঠিকই ঠিক না? কেন? আর এখানে যারা আসছে এক ছুরি আল্লাহর সন্তুষ্টি, কোরআনের ভালোবাসা, এইরকম হক্কানে ওলামাই কেরামের সুন্দর নুরানি চেহারার দিকে তাকাইবে 40 বছরের সগিরা গোলামা হয়ে হুজুর। যদিও কালার ফাগরি ফিনছে সাদা, ফাঞ্জে পড়ছে সাদা, নীল দিছে ডাবল, কিন্তু এবার চেহারার দিকে চাইলে গুনই বনস হইব। আরে মিয়া শুধু সোয়াফ না, 40 বছরের সগিরা গোলামা সুবহানাল্লাহ। আস্তে কোন এ মুসলমান গো, আল্লাহর নবীর সাহাবীরা নবীরে বড় ভালোবাসত। আমার নবী মক্কা নগরীতে দিনের দাওয়াত যখন দেওয়া শুরু করল, আল্লাহর নবী দাওয়াত দেই মক্কার বেঈমানরা 2 বছর 7 মাস 13 দিন হয়ে গেল একজনও কালিমা পড়ে মুসলমান হই না। আল্লাহর নবী বাইতুল্লাহ শরীফে সেজদাই গিয়ে মুলতাজিমে কান্দার বলে মালি এই মক্কার লোকগুলি আমার কথা শুনে না, এ আলি মক্কার বেঈমানরা আমি মুহাম্মদকে
নবী বলে মানে না আমারে গালি দে আমারে তাদের নিজের সন্তান মনে করে বলে আমি তো নবী হতে পারি না আমার বাবা নাই আমার মা নাই আমার কেউ নাই ও আল্লাহ তারা আমার কথা বুঝে না আমার দিন মানে না বেঈমানগুলি আমারে মারার জন্য আকৃষ্ট হয়ে যায় আল্লাহ রাব্বুল আমিন বলে নবী গো এ বিশ্ব নবী কে বলেছে বেঈমান একজন যদি মুসলমান না হয় কোনো আপত্তি নাই আমি আল্লাহ কিন্তু তোমারে ভালোবাসি আল্লাহু আকবার বলবেন না আওয়াজ করে চিল্লা বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ নবীর ভালোবাস কথা বলেন আওয়াজ করে জোরে কোন আল্লাহ রাব্বুল আমিন বলেন হ্যাঁ নবী আল্লাহর নবী ও বিশ্ব নবী আমি শুধু আপনারই ভালোবাসি না আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আপনার ছায়া দেই নাই আমি আল্লাহ আপনার ছায়াটা আমার দামি আরশের মধ্যে আমি আল্লাহ বেষ্টন করে রাখছি সুবহানাল্লাহর আওয়াজ জোরে কো এ মুসলমান আল্লাহ রাব্বুল আমিন জানাই দিলেন হাবিব তোমাকে বানানোর পরে আমি আল্লাহ রাব্বুল আমিন ডান হাতের তালুর মধ্যে তোমার নামটা মিয়াহ আমি আল্লাহ রাব্বুল আমিন 40 লক্ষ বার সাল্লু আলা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মদ বলে আমি আল্লাহ উচ্চারণ করেছি আবার ডান হাতের তালুর মধ্যে নিয়ে 40 লক্ষ বার সাল্লু আলা মুহাম্মদ বলে আমি তোমার নামটা আমি তোমার নামটা উচ্চারণ করেছি আমি আল্লাহর কুদরতি প্রাণ ঠান্ডা করার জন্য আমার ঠান্ডা হই না আমি আল্লাহ রাব্বুল আমিন আরো 10 10 20 লক্ষ বার আমি আল্লাহ তোমার নামের তাসবিহ আদায় করেছি ও নবী নবী গো ও বিশ্ব নবী শুধু তাই না দৈনন্দিন আমি আল্লাহ 24,000 বার তোমার নামের তাসবিহ আদায় করি আল্লাহ আকবার জোরে মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আমিন এত ভালোবাসে নবীকে আল্লাহর নবীর সাহাবীরা নবীর জন্য জীবন কোরবান করে বলবো আরে বলবো কথা বলবেন না প্লিজ আমার বোনের ভাইরা নবীরে কত ভালোবাসে আল্লাহর নবীকে কত মহব্বত করে বেঈমান কাফেররা নবীকে আঘাত করে আর সাহাবাই কেরাম নবীকে নিজের সন্তানের চাইতে জানের চাইতে মালের চাইতে স্ত্রীর চাইতে মার চাইতে বাবার চাইতে নবীকে ভালোবাসে আল্লাহু আকবার বলে শুধু ভালোই বাসে না ভালোই বাসে না আল্লাহর নবীর সাহাবী তলহা ইবনে জুবায়ের ডাক দিয়ে বলেন ও গো নবীজি আমি শুধু আপনাকে ভালোবাসি না আপনার জন্য আমার জীবনটা যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমি আল্লাহর রাস্তায় কোরবান হইতে রাজি আছি ও ভাই সাহাবাই কেরাম এত ভালোবাসা অর্জন করলেন নবীর চরিত্রে দেখে কথা বলেন ঠিক কি ঠিক না যেই মক্কা নগরীতে কাফের গুলি তারা নেশা করে সুন্দরী নারীর উপরে জবাই করত ওই আইয়ামে জাহিলিয়াতের যুগে মক্কার কাফের গুলি বিশ্বনবীর সুন্দর আদর্শ দেখেছে সুন্দর চরিত্র দেখেছে সুন্দর ব্যবহার দেখেছে
দেখে তারা বেবুর হয়ে গেছে, পাগল হয়ে গেছে নবীজির আদর্শের সামনে। তার পুরো 60 বছরের জিন্দিগিটা, 50 বছরের জিন্দিগিটা, লাইফটা তারা সমাপ্তি দিয়া নবীজির আদর্শে গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কথা বলুন ঠিক কি না? আম্মার ইবনে ইয়াসির আল্লাহর নবীর একজন সাহাবী, নবী আলাইহিস সালাম আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, আম্মার কালিমা পড়ে মুসলমান হয়েছ, এত নির্যাতন নিপীড়ন অত্যাচার জুলুম তোমার উপরে করা হয়েছে, তোমার মা নিজ হাত ধরে তোমাকে আবু জেহেলের হাতে উঠাই দিয়েছে, বলেছে হে আবু জেহেল আমার ছেলেটা বেঈমান হয়ে গেছে, আবদুল্লাহর পোলা মুহাম্মদের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে, হে আবু জেহেল আমাদের নেতা আমার সন্তানটাকে যতদিন আবদুল্লাহর পোলা মুহাম্মদের কালিমা না ছাড়বে ততক্ষণ পর্যন্ত আঘাত বন্ধ করবা না। নাউজবিল্লাহ বলবেন না, ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? আরে কালিমা পড়ছে রসুলের হাতে বয়াত হয়েছে, ভালো করছে না খারাপ করছে? ভালো করেছে, কিন্তু তার মা বলে বেঈমান হয়ে গেছে, নাউজুবিল্লাহ। কো যেই মুহাম্মদের চেহারা আমরা দেখতে চাই না, মুহাম্মদের চেহারা দেখলে আমাদের অলক্ষণ হয়, নাউজুবিল্লাহ বলবেন না। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধুর সুন্দর নুরানি চেহারা যার জীবনে একবার দেখছে কালিমা পড়ছে, তার জন্য জাহান্নামের আগুন চিরদিনের জন্য হারাম। কথা বলেন ঠিক কি না? ও ভাই, আম্মার ইবনে ইয়াসিরকে জিজ্ঞেস করা হয়, আম্মার তুমি যে এত নির্যাতন সহ্য করলা, 3 মাস 13 দিন পর্যন্ত আঘাত করলো, তার মা আসছে খবর নিতে, পরি কোনো তার অবস্থার পরিবেশ কোনো অন্য দিকে গেছে, না আগের মতো আছে, না পরিস্থিতি কি অবস্থা জানার জন্য 3 মাস 13 দিন পরে আসছে, আসার পর খবর নিয়ে দেখে কালিমার আওয়াজের মর্তবা তার কাছে আরো বেশি বাড়ছে। জিজ্ঞেস করলাম, কালিমা আসাবি না তোকে তেজ পুত্র করব? আম্মার ইবনে ইয়াসির ডাক দিয়ে বলে, মা মা গো, ও মা আমি তোমাকে ভালোবাসি, আমার আব্বাকে ভালোবাসি, কিন্তু মা তোমাদের কথা আমি রাখতে পারি না। কেন? সেই জন্য রাখতে পারি না গো মা, আমি যেই রাস্তা পাইছি, যেই নবীর হাতে হাত দিয়েছি উনি তো সাধারণ না, এই শুধু দুনিয়ার মধ্যেই নবী না, উনি আসমানের নবী, উনি জমিনের নবী, উনি আল্লাহর নবী, উনি আমার নবী, তোমার নবী, জঙ্গলের নবী, বাঘ ভাল্লুকের নবী। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন বলে, ও নবীজি আমি আল্লাহ তোমার মর্যাদা তোমার সম্মান কত বাড়াইছি, এ নবী তোমার ইজ্জত তোমার সম্মান কত বাড়াইছি, আমি আল্লাহ রাব্বুল আমিন 2,24,000 পয়গম্বরকে যে সম্মান ইজ্জত আমি আল্লাহ দিয়েছি তার চাইতে কোটি কোটি গুণ মর্যাদা আমি আল্লাহ একাই তোমাকে দান করেছি। আল্লাহু আকবার! শুধু তাই না, আম্মার ইবনে ইয়াসিরকে ডাক দিয়ে বলে, আম্মার রে আমি তোর মা হয়ে বলি, আমি তোকে জন্ম দিয়েছি, 10 মাস 10 দিন তোর আমি পেটে ধারণ করছি, আরে বাবা
আব্দুল্লাহর পোলা মোহাম্মদ আমাদের ধর্মের দুশমন, আমাদের 360 খোদার দুশমন, কালিমা ছেড়ে দে, আরে মুসলমান থেকে খারেজ হয়ে যাও। আম্মার ইবনে ইয়াসির ডাক দিয়ে বলে, মা মা গো, তুমি জানো না গো মা, আমি গভীর নিশির রাত্রে যখন নির্যাতন করতে করতে এইভাবে যখন আমার টাঙ্গায় রাখে, ও মা, আমি যখন তন্দ্রা চলে আসে, আমার যখন ঘুম চলে আসে, এমন সময় দেখতে পাই আল্লাহর নবীর ডান হাত মুবারক দিয়া আমার এই আঘাত গুলির মধ্যে মুছে দিয়ে, মা সকালে উইটা দেখি আঘাত গুলি আর নাই, উনি সাধারণ না, সাধারণ না ঘুমা। গত 3 দিন হয়েছে আমি গভীর নিশির রাত্রে আমার খাবার দাবার নাই, 3-4 রাত তো হয়ে গেছে আমার খাবার দাবার বন্ধ, এ মা খাবার দাবার বন্ধ, কেউ আমার খাবার দেই না, আমি নির্যাতন শালার মধ্যে আমি ঘুমিয়ে পড়ি, আমার জিব্বার মধ্যে আগুনের টুকরা দিয়ে জিব্বাটা পুড়ে ফেলল, আমি আল্লাহর নাম উচ্চারণ করতে পারি না, আমার তন্দ্রা আসলো, ঘুম হয়ে গেল, ঘুমিয়ে পড়ে দেখি হায়াতুল নবী জিন্দা নবী ডান হাত দিয়া আমার মুখের মধ্যে খাবার তুলে, মুসলমান ভাইরা আমার ইবনে ইয়াসির কি তার মা সংসার সম্পত্তি রেখে তেজ পুত্র করল, ও মুসলমান গভীর ভাবে মনোযোগ, মক্কা মদিনা থেকে এমনি ইসলামে পর্যন্ত আসে, দিলটারে নরম করে দাও, এক ফোঁটা চোখের পানি আনার চেষ্টা, এ মুসলমান আম্মারের মা রশিদা ছেড়ে দিয়া বলল, আবু জাহে যেই ছেলে আমার অবান্ধ হয়ে গেছে, আমার বাধ্য নাই, এই ছেলেকে আমি তেজ্য পুত্র করলাম, ছেড়ে দেন, এই ছেলে যেন মুহাম্মদের দরবারে চলে যায়। বড় উঁচু পাহাড় থেকে ছেড়ে দিয়েছে, 2-3 হাজার ফিট উপরে পাহাড় থেকে নিচে ছেড়ে দিল, আমার আল্লাহ বলেন আমার নিচে পড়ার আগে আগে জান্নাতের একটা পালং ধরে দে, কেন যে আমার আমার নবীর ভালোবাসায় বেবুর হয়ে গেছে, আল্লাহ আকবার বলেন, চিল্লা বলেন আল্লাহ আকবার, মুসলমান নবীর প্রেমে তোমার পাগল হতে হবে, কিন্তু তাহিরির মতন পাগল না, দেওয়ানবাগির মতন পাগল না, পাগল হতে হবে সাহাবায়ে কেরামের আদর্শ মত, কথা বলতে কি ঠিক না, মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির আদর্শ মত, বড় হুজুরের আদর্শ
কথা বলতে ঠিক না, কষ্ট হচ্ছে বলবো? আরে জোরে বলেন বলবো। আসবে কেউ? সিদ্দিক সাহেব কি আসছে? আসবে না, এখান নাই। যাই হোক, একটু বাড়বো, সামনে বাড়বো না, অসুবিধা হইতেছে আমার ভাইরা। আম্মার ইবনে ইয়াসির রাত্র গভীর, হাঁটি হাঁটি পা পা করতে করতে, পা জমিনে রাখতে পারে না, পায়ের তলে আগুন দিয়ে জ্বালাই দেওয়া হয়েছে। আল্লাহর নবী বাইতুল্লাহ শরীফে যাবেন হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে। আল্লাহু আকবার বলে, এই মুসলমান হযরত আম্মার পথের মধ্যে বিশ্ব নবীর সঙ্গে সাক্ষাৎ, সুবহানাল্লাহ। জোরে আমার মামারাত, এ মুসলমান, আল্লাহর নবী হায়াতুল নবী কবিল নিশের রাতে আম্মার ইবনে ইয়াসিরের সঙ্গে সাক্ষাৎ। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, কে, কি নাম তোমার, কি পরিচয়? আম্মার ডাক দিয়ে বলেন, আমার নাম হয়েছে আম্মার ইবনে ইয়াস। রাসূল বলেন, কোন আম্মা? অগল নবীজি, যে আম্মার আজ থেকে 3 মাস আগে আপনার হাতে কালিমা পড়ে মুসলমান, ওই আম্মার তো তার মা আবু জেহেলের কাছে নিয়ে বন্দি করে। অগল নবীজি, আজকে রাতে আমার মা আসিয়া, আমি তার কথা না শোনার কারণে দুনিয়ার সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করেছে। মা, মা বলে দিয়েছে তুই আর কোনদিন আমার বাড়িতে আসবি না। আমি বলছি, মা গো, প্রয়োজনে আমি তোমারে বলতে পারবো গো মা। এ মা, তোমারে ভুলে যেতে পারবো, কিন্তু আমার মায়ার নবী দয়ার নবীর বলতে পারবো। আল্লাহু আকবার, মা বড় না নবী বড়? আরে জোরে ক বলে, হুজুর মারে কি ছোট কইরা দেখছেন না? মা যদি দিনের ভিতরে না থাকে তাহলে মার কথা তুমি কেমনে শুনবা? কথা বলেন। আমি গত মাসে ইন্ডিয়া গিয়েছিলাম একটি প্রোগ্রামে, একটা ছেলে আমার কাছে চুপি চুপি এসে বলল, হুজুর বাজির আওয়াজ ফুটলে এই জায়গা পরিষ্কার, মাত্র 3 মিনিট লাগবে এই জায়গা পরিষ্কার করতে, খালি একটা বাজি ওইদিকে ফুরাই লুইস আছে, আয়া করছে রে। কথাগুলো ঠিক গেলি না? কিন্তু কাশ্মীরের মুসলমানেরা ভারতের চাওয়ালা মোদির বিরুদ্ধে এমন ভাবে স্লোগান তুলছে, তারা বলতেছে আমরা আজাদি না হয়ে ঘরে ফিরব না। তাদের ইমান এত মজবুত। কাশ্মীরের এক মুসলমান আমার সঙ্গে গত বছর হজ করেছিল, সে প্রায়ই ফোন দেয়, ও ভাই, সে বলে তার দুনো হাতের মধ্যে গুলি পড়ে দুই হাত পুঙ্গ হয়ে গেছে। এরপরও সে বলে আমরা বাতেলের সামনে বই পাই না, আমরা 70 বছর যাবৎ আমরা আন্দোলন করে যাচ্ছি, আরো 70 বছর আন্দোলন করব, কিন্তু কোরআনের বিরুদ্ধে যারা যাবে তাদের বিরুদ্ধে আমাদের স্লোগান চলছে, চলবে কথা বল ঠিক না?